জয় বদ্রী বিশাল। আজ আমরা বদ্রীনাথ ধামে। পূর্বের কয়েকটি পর্বে দেখেছেন আমরা কিভাবে পাবলিক বাসে সোনপয়াক থেকে বদ্রীনাথে পৌঁছাই, বদ্রীনাথে থাকা ও খাওয়া। আজকের এই ভিডিওতে থাকছে বদ্রীনাথ মন্দির। এখন সময় দুপুর ১২টা। ভারত সেবাশ্রম সঙ্গ থেকে আমরা চলেছি বদ্রীনাথ মন্দিরের উদ্দেশ্যে। এখান থেকে মন্দিরের দূরত্ব প্রায় ৮০০ মিটার। মন্দিরের পথটি খুবই মনোরম, প্রাকৃতিক নির্মলতার সাথে দেবত্ব মিলিত হয়েছে এখানে। আমরা অলকানন্দা নদীর ধার বরাবর চলেছি নদী ও এই পথের সৌন্দর্য উপভোগ করতে করতে। ভারত সেবাশ্রম সঙ্গ থেকে মন্দিরে আসতে আমাদের প্রায় ১০ মিনিট সময় লাগল। অলকানন্দা নদীর ওপরে আছে একটি সেতু, আমরা এই সেতুটি পার হচ্ছি। মন্দিরে প্রবেশপথের পাশেই আছে গরম জলের কুণ্ড। এই স্থানে স্নানের পরেই আমরা ভগবানকে দর্শন করব। এখানে পুরুষ ও মহিলাদের আলাদা স্নানের ব্যবস্থা আছে। তপ্তকুণ্ডে স্নানের পর প্রসাদ নিয়ে এখন আমরা চলেছি মন্দিরে পুজোর জন্য। এই মন্দিরটি ভক্তদের জন্য খোলে সকাল ৭টা থেকে, দুপুর ১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত বন্ধ থাকে, আবার বিকেল ৪টের সময় থেকে প্রায় রাত ৮টা পর্যন্ত খোলা থাকে। এখন মন্দিরে খুব বেশি ভিড় নেই, তাই মাত্র ২০ মিনিটের মধ্যেই আমরা ভগবানকে দর্শন করলাম। এই মন্দির সম্পর্কে কথিত আছে এখানে ভগবান বিষ্ণু কঠোর তপস্যায় বসেছিলেন। তখন আবহাওয়ার বিভিন্ন প্রতিকূল পরিস্থিতি থেকে ভগবান বিষ্ণুকে রক্ষার জন্য তার স্ত্রী দেবী লক্ষ্মী বদ্রী গাছ হয়েছিলেন। এই দেখে ভগবান বিষ্ণু খুবই খুশি হয়েছিলেন। এই স্থানের নামকরণ করেছিলেন বদ্রিকাশ্রম। এবার দেখা যাক মন্দিরের চারদিকটি। মন্দিরের আশেপাশে আছে অসংখ্য দোকান, এখানে পাওয়া যায় পূজোর বিভিন্ন উপকরণ ও বিভিন্ন ছোট বড় জিনিস। এছাড়া এখানে আছে
বেশ কয়েকটি ভোজনালয় ও চায়ের দোকান। এই স্থানটি প্রাকৃতিক দিক থেকেও খুবই মনোরম। পর্বতশৃঙ্গ, প্রবাহিত অলকানন্দা নদী প্রাকৃতিক ও আধ্যাত্মিক যোগসূত্র স্থাপন করে। নদী, পর্বতশৃঙ্গ, মন্দির, এই সব কিছুরই সৌন্দর্য এখানে বসে উপভোগ করতে পারে। এই স্থানে আছে কয়েকটি বসার জায়গা। বন্ধুরা, আজ এ পর্যন্তই থাক। আগামী পর্বে এই বদ্রীনাথের আরও কিছু দর্শনীয় স্থান থাকবে। দেখতে সফর সফর ভ্রমণ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ।